তো আমাকে একটু বলুন, আমি সিক্স বেডের যে রুমটা দেখলাম ওটার কি ট্যারিফ আছে? ওটা আমরা নন এসি করে নিলাম না পুরো। এটা রাস্তাটা, এই যে বড় করে লেখা বোর্ড সংগ্রাম হোটেল, আপনি এই হচ্ছে তারামা সরণির এন্ট্রি। তোমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখানে তারাপীঠে এসে আসলাম, আসার পর সব থেকে একটা চিন্তার বিষয় হয়ে যায়, এখানে থাকবো কোথায়? পুজো দেওয়ার পর সবাই চায় এখানে একটা ভালো একটা হোটেলে থাকতে, যেখানে থেকে ফ্রেশ হয়ে তারপর সবাই পুজোটা দিতে যাবে। তো তার জন্য আপনাদেরকে এবার আমি একটা হোটেলের ভালো খোঁজ দেবো, যেই হোটেলে আমি মোটামুটি মানে হোটেলের যা কম, যেরকম হোটেল মানে যথেষ্ট একটু প্রিমিয়াম হোটেল, লাক্সারি হোটেল, খুব সুন্দর রুম সার্ভিস থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর হোটেল, যেটা একটা মোটামুটি কিন্তু চিপ অ্যান্ড প্রাইসে আপনি পেয়ে যাবেন। তো সেই হোটেলটা সম্পূর্ণ রিভিউ আপনাদের দেবো আপনারা যখন আসবেন। আর একদম মন্দিরের রাস্তায়, মন্দির বা শ্মশানের সামনে হোটেলটা। তো আপনারা যখন আসবেন তারাপীঠে, তা আপনারা কিন্তু এই হোটেলে আসতে পারেন। তো এই হোটেল নিয়ে সম্পূর্ণ যাবতীয় তথ্য আপনাদের কাছে আমি দেবো, তুলে ধরবো। তাই ভিডিও কমপ্লিট দেখে থাকুন, যারা ভাবছেন তারাপীঠে এর মধ্যেই আসবেন আর একটা ভালো হোটেল খুঁজছেন, তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করবার আগে রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক মা তারার নাম নিয়ে, জয় মা তারা। এই হচ্ছে হোটেল সংগ্রাম। এই মা তারা সরণী থেকে ঢুকে এই হোটেল মহাপ্রভু, এই সংগ্রাম হোটেল, এই যে বোর্ডটা টানানো, এই দিকে যেতে হবে হোটেল সংগ্রাম। এই হচ্ছে ওপরে হোটেল, এই যে হোটেল সংগ্রাম, এইখান থেকে আমাদেরকে এদিকে ঘুরতে হবে। ওই যে সোজা যে দেখছেন স্ট্যাচু দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে মূল হোটেলের এন্ট্রান্স। চলে এবার সামনে গিয়ে আপনাদের রিসেপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমরা এই হোটেলটায় থাকছি। তো এই এই হচ্ছে এন্ট্রি, সংগ্রাম হোটেল। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছে, আমাদের বুক করাই আছে। হোটেলটা কিরম লাগে কি পুরো রিভিউটা আপনাদেরকে আমি দেবো। আমি আমাদের হোটেলে চলে এসেছি। এই হচ্ছে একটা বড় ব্যালকনি, আর আমরা যে রুমটাই থাকবো সেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পেছনে দেখছেন, এই পুরো বড় একখানা ব্যালকনি আমরা পেয়ে যাচ্ছি রাত্রিবেলা, আর সামনেই মন্দিরের রাস্তা, সেটাও দেখাচ্ছি। এবার আমি আমাদের রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম 204 নম্বর। দেখুন বেশ পরিষ্কার টিপটপ রুম। এখানে একটা টিভি আছে, আমি আপনাদের একটু একটু করে ঘুরে দেখাচ্ছি। এখানে জানলা, এখানে একটা জানলা আছে, এরকম এসি আছে। তো শীতকাল আমরা এসি নিইনি। এই হচ্ছে আমাদের খাট, দেখুন বেশ বড় খাট। এখানে কিন্তু তিনজন অ্যাডাল্ট শুয়ে তার সাথে একজন বাচ্চা আরামসে হয়ে যাবে এই রুমে। এই রুমে দেখুন আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা আয়না দিয়েছে, আর এখানে এরকম একটা আপনার ওয়ার্ড্রপ টাইপের আলমারি আর কি, যেটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় থাকে, বেশ বড়সড় একটা আলমারি এখানে দিয়েছে। এবার এই অ্যাঙ্গেল দিয়ে আপনাকে দেখাচ্ছি, এখানে আপনার আমাদের ওই লাগেজগুলো রাখা আছে। এখানে একটা সোফা আছে, টেবিল আছে, বেশ স্পেসিয়াস। কিন্তু এই হচ্ছে খাটের এখানে, দেখুন এখানে একটা টেবিল, এইটুকুন জায়গা আছে এই পাশে, এই পাশটা দেখুন বেশ স্পেসিয়াস। এই দেখুন কতটা জায়গা। আমি দু একটা সিনেমাটিক শট দিয়ে আপনাদেরকে রুমটা আরেকবার দেখাচ্ছি, তার আগে একটু চলুন বাথরুমটায় যাই। বাথরুমটা কিন্তু খুব প্রয়োজন। এই হচ্ছে কোমোড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজার আছে, এখানে শাওয়ার, এখানে হ্যান্ড শাওয়ার, এখানে একটা বেসিন, আয়না, আর এখানে জামা কাপড় রাখবার জন্য যা যা লাগে তাই। আসুন আপনাদেরকে রুমটা একবার আমি একটু সিনেমাটিক শট দিয়ে দেখিয়ে দিই। তো
এই হচ্ছে আমাদের রুম, আমরা এরকম দুটো রুম নিয়েছি। তো রুমের রেন্ট নিয়েছে 1500 টাকা আমাদের পার রুম। তো রুম হিসাবে কিন্তু যথেষ্ট সুন্দর, সামনে একদম ব্যালকনি, মন্দিরের রাস্তা, এখান থেকে মন্দির রাস্তা খুব সুন্দর দেখা যাবে। চলুন সামনে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি মন্দিরের রাস্তাটা যে দেখা যাচ্ছে। রুমটা কিন্তু আমার ঠিকঠাকই লাগছে 1500 টাকায়। এইটা আর একটা রুম আমাদের 203। এই রুমটাও দেখুন সেম, বেশ স্পেসিয়াস। আমি আর বেশি ভেতরে গিয়ে দেখাচ্ছি না, কারণ সবে পুছেছে, আমি জুতো পরে আছি। এখানেও সেম টিভি, বেশ বড় সড়ো খাট। না বাথরুম কেন থাকবে না, বাথরুম থাকুন দিকে দিকে না। আচ্ছা এইদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটা আমি পরে দেখাবো না হয়, একই আছে। এই সবে পরিষ্কার করে গেল, বেশ স্পেসিয়াস কিন্তু। তো আমরা 6 জন এসছি, এখানে 3 জন, পাশের রুমে 3 জন থাকবো। তো এটা আর আমি বেশি বিস্তারিতভাবে দেখালাম না, মোটামুটি সেমই আছে যা ওই রুমে দেখেছি, এই রুমেও সেমই আছে। এই দেখুন ব্যালকনিটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে এই যে পুরো স্পেসটা পেয়ে যাচ্ছি, এখানে স্নান টান করে একটু পুজো টুজো দিয়ে এসে সময় কাটানো যায়। আর এখানে দেখুন পুরো মন্দিরের রাস্তাটা, এই যে বড় করে লেখা বোর্ড সংগ্রাম হোটেল, আপনি এই হচ্ছে তারামা সরণির এন্ট্রি, এখান থেকে একটু ঢুকে আসবেন, এসেই বড় বোর্ড পাবেন সংগ্রাম হোটেল। আর এদিকে হচ্ছে আমাদের মন্দির, এই রাস্তাটা আমরা পুরো দেখতে পাবো, সুন্দরই লাগলো আমার। ঠিকঠাক আছে, আরও ডিটেলস দিচ্ছি আমি আপনাদের, আরও ডিটেলস দিচ্ছি। এবার রিসেপশনেও কথা বলবে, এদের কখন কীরকম কী রেট চলে বা আর কী কী এখানে রুম সার্ভিস, খাওয়া দাওয়া সবটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। জাস্ট শুরু, আমি সবে এলাম, রুমটা দেখালাম, এবার আমি একটু ড্রেস ট্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হয়ে তারপর যাবো পুজো দিতে। তারপর বাকিগুলো আর যা যা ইনফরমেশান আছে সেগুলো আপনাদেরকে সব আমি এক এক করে দেখাচ্ছি। চলুন এবার আপনাদেরকে একটা আমি আরেকটা বড় রুম ওনাদের দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে 6-bedded রুম। আপনারা যদি একসাথে অনেকে মিলে আসেন, 4-5 জন বা 6 জন, তো এরম ধরনের রুমে কিন্তু আপনারা থাকতে পারেন। চলুন তাহলে রুমটা দেখানো যাক। এই সামনে এরকম ব্যালকনি, আর এই হচ্ছে রুমের এন্ট্রান্স। এই হচ্ছে দেখুন বেশ বড় সড়ো একটা রুম। আমি আগে রুমটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে দুটো বড় বড় বেড, 3 জন একদম সাফিসিয়েন্ট এক একটা বেডে, সঙ্গে একটা বাচ্চা নিয়েও আপনারা চাইলে থাকতে পারেন। আর রুমটা দেখুন, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দুটো ফ্যান আছে, ওদিকে দুটো জানলা, এসিও আছে, এখানে টিভি আছে, এখানে এরকম একটা সোফা আছে। আর সামনে স্পেসটা দেখুন কতটা বড়। আপনারা যদি এখানে বসে একটু পার্টি করেন অথবা খাওয়া দাওয়া করেন, এখানে রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে, সেগুলো অনায়াসে হয়ে যাবে। দেখুন আমি একদম পুরো এখান থেকে রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে 6-bedded রুম। আর এখানে একটা এরকম আলমারি আছে, যেরকম হয় আর কি হোটেলে। এই রুমটা আমরা নিইনি, আমরা এর নিচেরটায় নিয়েছি, এটা আপনাদের ইনফরমেশনের জন্য আমি জানিয়ে দিলাম। এখানে এরকম আয়না আছে, এরকম টুল আছে, আর আপনার বেডের পাশে এরকম টেবিল পাবেন, এখানেও আছে, ওই দিকেও আছে, ফোন আছে, ফোন করে রিসেপশনে কিছু অর্ডার করতে পারবেন চাইলে। আর এই হচ্ছে এখানকার বাথরুম, এই হচ্ছে বাথরুম, এখানে কোমোড, মানে গিজার আছে, শাওয়ার, কল, এখানে একটা আয়না আর বেসিন। বাথরুমটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বেশ পরিষ্কার, এখানে জামা কাপড় রাখার জায়গা। বাথরুমটা আমরাও যেটা ইউজ করলাম সেমি টাইপের বাথরুম, তো এদের বাথরুম এগুলো কিন্তু বেশ পরিষ্কার আছে, হ্যান্ড শাওয়ার আছে ওখানে। তো এই হচ্ছে এই রুমটা। তো আমি রিসেপশন থেকে জেনে নিচ্ছি, এই যে 6-bedded রুমটা আপনাদেরকে দেখালাম, এই রুমের কত কী ট্যারিফ আছে সেটা আমার জানা নেই। আমাদের রুমগুলোর তো যেটা আপনাদেরকে দেখিয়েছি ওগুলো 1500 টাকা করে করছে, এই রুমের ট্যারিফ কী আছে আমি রিসেপশন থেকে জেনে নিচ্ছি, জেনে আপনাকে জানাচ্ছি। তো চলুন আমি এখন এসে গেছি রিসেপশানে। তো আমি এখানে রিসেপশানে দাদার থেকে এখানকার হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশান জেনে নেবো, আর তার সাথে যে রুমটা আপনাদেরকে দেখালাম 6-bedded সেটার সম্পর্কেও জেনে নিচ্ছি, সেটারও কী ট্যারিফ আছে বা বাকি রুমগুলোরও কী ট্যারিফ আছে সম্পূর্ণটা আমি জানিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নামটা কি? আমার নাম স্বাদুল শাহ। আপনি এখানকার কে হন? ম্যানেজার। ম্যানেজার, আচ্ছা।
তো আমাকে একটু বলুন, আমি 6 বেড এর যে রুমটা দেখলাম ওটার কি ট্যারিফ আছে? ওটা আমরা নন এসি করে নিলে আমরা 2500 ট্যারিফ আছে, এসি করে নিলে ওটা 3000। আর আমরা বলুন, ওটাতে 6 জন থাকতে পারবেন, সঙ্গে দুটো বাচ্চা থাকতে পারবে। আর আমরা যে রুমগুলোতে আছি, 2 বেড এর যে রুমগুলো আছে ওগুলো আমরা 1500 রেট আছে, নন এসি রেট আছে, এসি নিলে ওটা 2000 এসি নিলে। আর এগুলো কি মানে সিজন ওয়াইজ কি কিছু চেঞ্জ হয়? না না, সিজন বলতে কিছু কিছু রেট আছে যেগুলো 1 জানুয়ারি 25 ডিসেম্বর এইগুলোতে কৌশিকী অমাবস্যা আমি যেমন পাইনি ওয়াইফাই, মানে কি এর পেছনে কারণ? আমাদের এখন এই মুহূর্তে ওয়াইফাই টা সবে নতুন লাগানো হয়েছে, আমাদের হোটেলটাও নতুন, তো আমরা কিছুদিনের মধ্যে চাইছি ওয়াইফাই সার্ভিসটা গেস্টদের। আচ্ছা, মানে আমরা বলতে পারি যে ইন ফিউচার এখানে কিছুদিনের মধ্যে ওয়াইফাই এর ব্যবস্থা পাবে, গেস্ট যারা আসবেন তারা পাবেন। আর আপনাদের এখানে কি আনম্যারিড কাপল এলাও আছে? না না, এখানে আমাদের ব্যাচেলর ছেলে দের এলাও নেই, আনম্যারিড কাপল এলাও নেই। আচ্ছা, যদি প্রপার ডকুমেন্টস দেয় তাও আনম্যারিড কাপল এলাও নেই? হ্যাঁ, যদি ওদের ম্যারেজ সার্টিফিকেট না, ম্যারেড হয়ে গেলে তাহলে এলাও আছে। আর ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে কোনো অসুবিধা নেই তাহলে এলাও আছে, না হলে এলাও নেই। আর আপনাদের এখানে তো নিজস্ব রেস্টুরেন্ট আছে, তাহলে আপনাদের এখানে কি বাইরের খাওয়া দাওয়ার কোনো মানে? না না, আমাদের এখানে বাইরের খাওয়া দাওয়ার কোনো ভাবে এলাও নেই, তবে মায়ের প্রসাদ যে দুপুরের ভোগটা সেটা আপনি নিয়ে আসতে পারেন, সেটা আপনাকে এখান থেকে আবার সবকিছু ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা, সেটা এনে খেতে পারেন। আচ্ছা, আর এছাড়া আপনি রান্না করা কোনো খাবার আনতে পারবেন না, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, উপরে মেনু কার্ড রাখা আছে, এখানে একটা স্পেশাল মিল বলে একটা স্পেশাল থালি পাওয়া যায় যেটা ভাষা থালার মধ্যে সার্ভিস করা হয়। আচ্ছা, আর আপনার যদি কেউ এসে আপনাদের এখান থেকে পুজো করাবার ব্যবস্থা করা আছে? এখানকার যিনি অনার আছেন, নিজে মায়ের সেবায় আমরা সুন্দরভাবে সবকিছুর ব্যবস্থা সব ব্যবস্থা করিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে যদি কেউ বুকিং করতে চায়, কিভাবে বুকিং করবে? এখানে যদি বুকিং করতে চায় আমাদের কার্ড দিয়ে দেওয়া হবে, আপনার ওই কার্ডের নাম্বারে ফোন করবেন, ফোনের মধ্যে রুমের ফটোগুলো এবং টাইপগুলো পাঠিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন। এটা আমার পছন্দ, আপনার পছন্দ হবে সেটা আমাকে বলবেন, তারপরে কিন্তু আমাদের হোটেলের কিউআর কোড আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, এবং আপনাকে 50% টাকা অ্যাডভান্স করতে হবে, এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে মানি রিসিপ্টটা এখানে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, আমি এছাড়াও স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেবো। তো আশা করি সবকিছু জেনে নিলেন, ওনার থেকে ওনার মুখেই শুনলেন এখানকার কি ব্যবস্থা আছে বা কি আছে। তো আপনারা যদি বুকিং করতে চান, এইভাবে এখানে কিন্তু আপনারা বুকিং করে অবশ্যই আসতে পারেন, মন্দিরের থেকে একদম কাছে, খুব বেশি দূরে না, সংগ্রাম হোটেলে। গুড মর্নিং বন্ধুরা, তো একটা রাত এখানে কাটালাম, কাটাবার পরে ভিডিওর একদম শেষ লগ্নে এসে একটা আমার একটা রিভিউ এই হোটেল সম্পর্কে দেওয়ার জন্য ভিডিওটা শেষ করছি। আপনি তো রিসেপশনের থেকে সবই জেনেছেন, এখানকার ভাড়া থেকে শুরু করে সিস্টেম সব কিছু জেনেছেন, কিন্তু যদি আমি বলি, আমি যেমন এখানে কালকে রাতে খাবার অর্ডার করেছিলাম, এখানকার যে খাওয়া দাওয়ার যদি সম্পর্কে আপনাকে বলি, সেটা দেখানো হয়নি ভিডিওতে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু মানে রেট মানে খুব হাইফাই না, রেট মোটামুটি ঠিকই আছে। ভেজ থালি যেমন আমাদের দিয়ে 100 টাকা নিয়েছে, আর আমরা কালকে ওই যা যা অর্ডার করেছি মোটামুটি বাটা রাত্রিরবেলা বাটার চিকেন মশলা অর্ডার করেছিলাম, আর ওদিকে আপনার রুমালি রুটি অর্ডার করেছিলাম, রুমালি রুটি 15 টাকা করে নিয়েছিল, আর বাটার চিকেন মশলা 170 টাকা নিয়েছিল। তো আমি স্ক্রিনে আপনাকে মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। এখানকার রেটগুলো খুব হাইফাই না, আরামসে থাকা যায়, 1500 টাকায় খুবই সুন্দর একটা রুম। আমি একটু বেটার হোটেল আমি আশেপাশে খোঁজ নিলাম, সেখানকার রুমের যে ভাড়া সেটা হচ্ছে গিয়ে মোটামুটি 2500-3000 করে চাইছে, কিন্তু 1500-এ কিন্তু এখানকার রুমটা বেশ বড়, স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, এই সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু যদি খাবারের কোয়ালিটির কথা বলেন, তাহলে এখানকার খাবারের কোয়ালিটি আমি বলবো, আমায় যদি 5 বলেন আমি 3 দেবো,
আমার কিন্তু খুব মানে খুব বেশি কিছু ভালো লাগেনি, আবার একদম খারাপও লাগেনি। মোটামুটি ছিল এখানকার খাওয়া দাওয়াটা, খুব খারাপ না। এখানে বাইরের খাবার অ্যালাউ নেই, তো সেই জন্য আমাদেরকে এখান থেকে রেস্টুরেন্ট থেকেই খেতে হবে। খুব খারাপ বলবো না, মোটামুটি আপনারা, হ্যাঁ তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকুন আপনাকে বলতে পারি। আর একদম মন্দিরের সামনে, মানে খুব বেশি দূর না, এই একদম মন্দিরের রাস্তায়, আপনাকে আমি কালকেই দেখিয়েছি। এখান থেকে হেঁটে মন্দির হয়তো 4-5 মিনিট লাগবে, শ্মশানও একদম সামনে। তো এইসব দিক দিয়ে কিন্তু ঠিক আছে হোটেলটা, আপনারা অবশ্যই আসতে পারেন। আমি নাম্বার তো স্ক্রিনে দেখিয়েই দিয়েছি, আর ডিসক্রিপশান বক্সেও হোটেলের ডিটেলসটা আমি পাঠিয়ে দেবো। আপনারা যদি চান এইভাবে বুক করে এখানে আসতে পারেন, 1500 টাকায় আমি মনে করি এত সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর ব্যালকনি, ওভারঅল আপনার এখানকার যে অ্যাম্বিয়েন্সটা হোটেলের, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রুম সার্ভিসও খারাপ না, ব্যবহার ভালো, এইসব দিক দিয়ে ঠিক আছে। আমরা যেমন কালকে এক্সট্রা বেড নিয়েছিলাম, একটা রুমে 4 জন ছিলাম, কিন্তু তাও আমি বলবো 4 জন যা বেডের যা সাইজ, 4 জনও হয়ে যেত, ঠিক আছে। আমরা চাইলে 4 জন একটা বেডেই শুয়ে পড়তে পারতাম অনায়াসে। তো সব দিক দিয়ে মোটের ওপর আমার হোটেলটা কিন্তু বেশ ভালো লেগেছে, খুব খারাপ লাগেনি, রুম টুমগুলো যথেষ্ট ভালো। তো আপনারা কিন্তু এখানে এইভাবে বুক করে চলে আসতে পারেন, যদি তারাপীঠ আসার প্ল্যান আপনারা করেন, আর একটা মোটামুটি চিপ রেটে ভালো হোটেল খোঁজেন, তাহলে হোটেল সংগ্রাম কিন্তু আপনাদের কাছে বেস্ট অপশন হতে পারে। তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। যদি আপনাদের এই হোটেল সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো, আর কমেন্টও আপনাদের রিপ্লাই দেবো, ঠিক আছে। চলুন ভিডিওটা এখানে শেষ করি, জয় মা তারা, মা তারার নাম নিয়ে ভিডিওটা শেষ করি। আজকেই কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে যাব, তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।